ক্ষেত থেকে ধানের শীষ বের হওয়া শুরু করেছে, আর এই মুহূর্তে ধান খেতে হামলা চালালো হাতি, নষ্ট করছে ধান ক্ষেত, আর এতেই চিন্তায় পড়েছে কৃষকেরা। শুক্রবার রাতে মেটলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায় হামলা চালিয়ে এরকমই বহু ধান ক্ষেত নষ্ট করলো গজরাজ। জানা যায়, শুক্রবার রাত প্রায় 9টা নাগাদ গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বড় দেখি চা বাগান হয়ে আসে পশ্চিম বাতাবাড়ি এলাকায়। হাতিটি প্রায় ঘণ্টাখানেক ওই এলাকার ধান ক্ষেত নষ্ট করে। স্থানীয় যুবকেরা পটকা ফাটিয়ে হাতিটিকে ধান ক্ষেত থেকে তাড়িয়ে দিলে সেটি চলে যায় বাতাবাড়ি পশ্চিম পাড়া এলাকায়। এরপর গভীর রাত্রে হাতিটি ফের গরুমারা জঙ্গলে চলে যায়। বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতি বছর ধান ওঠার সময় ধান ক্ষেত হামলা চালায় হাতি, এবছরও শুরু হয়েছে রাত্রে, বন দপ্তর কর্মীদের এলাকায় দেখা পাওয়া যায় না। পশ্চিম বাতাবাড়ি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের ধান ক্ষেত আছে, রাত্রে এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি করছেন বাসিন্দারা। বন দপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, খবর পেলে সাধ্যমতো এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়, তবে এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতাই প্রয়োজন। হাতি আসছে 9টা থেকে, এখানে অনেকগুলো ধান নষ্ট করছে, তাও মানে 1.5 ঘন্টা 1 ঘন্টা মতন থাকছে। এই আমরা আসছি দিলহারা করে দিই, পত্তাগুলো ফাটাইছে, তারপরে পশ্চিম মাথা পেড়ে গেছে। আচ্ছা, মোটামুটি কত জমির ধান নষ্ট হয়েছে? তাও এখানে খাইছে, অনেকগুলো খাইছে, খায় না মানে নষ্ট করছে। কতক্ষণ ছিল এখানে হাতিটা? 1.5 ঘন্টা মতন ছিল এখানে। এমনি ডিপার্টমেন্ট আসছে রাত্রেবেলা? না না, ছিল না। এখানে তো প্রত্যেক বছরই হাতিটা আসে, হাতি আসে বছরে আসে এখানে। কয়টা হাতি ছিল? কালকে একটাই ছিল, একটাই ছিল। মানে ধান তো এখন রোজই কি আসতেছে হাতি? হ্যাঁ, কয়েকদিন থেকে দিলি আসতেছে, আইসে চলে, ধান নষ্ট করে চলে যাচ্ছে, নষ্ট করে চলে যাচ্ছে, ওই ফারাতে যাচ্ছে, তারপরে আরো রিটার্ন আসতেছে, আবার চলে যাচ্ছে। কয়টা হাতি ছিল কালকে? একটাই, কালকে একটাই ছিল। কয়টার সময় আসছিল এখানে? কালকে 8:45 সময় এরকম আসছে, ছিল না? হ্যাঁ। তো আপনারা কি চাচ্ছেন এই যে ধান নষ্ট হচ্ছে? আমরা চাচ্ছি ওই যে ডিপার্টমেন্টগুলো আসুক, দেখুক, এদের ডিপটি করুক। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা এটা পশ্চিম বাতাবাড়ি, পশ্চিম বাতাবাড়ি।